হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। নিশ্চয় অনেক ভালো আছেন। এবং পর্তুগালের আজকে কী বার? আজকে হচ্ছে সোমবার, একটি কার্য দিবস আমরা শেষ করলাম। আর কার্য দিবস যখন শেষ হলো, আমরা এখন একটু বাইরে বের হলাম বাতাস খাওয়ার জন্য। আমি ফাতিমাকে নিয়ে বের হয়েছি। ফাতিমাকে অবশ্য ক্যারি করতেছে আমার সহধর্মিনী। আর এই তো বাইরে রাস্তার কন্ডিশন যদি বলতে হয়, সেটা হচ্ছে এই মুহূর্তে কিছুটা কোয়াইট বলা যায়। এটা একটা রেস্টুরেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে আমার। এবং যেহেতু এই মুহূর্তে প্রায় 11টা বাজতেছে, তো যে কারণে মানুষজন আসলে তেমন একটা নেই, মানুষজন কমে গেছে। কারণ আপনারা এটা নিশ্চয়ই আপনারা জানেন যে ইউরোপে আসলে মানুষজন খুব তাড়াতাড়ি ঘুমায় এবং তাড়াতাড়ি ওঠে, এবং তাড়াতাড়ি আসলে তাদের দিন শুরু করে। এটা ঠিক। আমরা ক্রসিং পার হচ্ছি। এবং গুড নিউজ হচ্ছে যে সাপাদোরাসে আসলে আগে জিরার কোনো স্টেশন ছিল না। আপনারা জানেন যে জিরা হচ্ছে বাইসাইকেল রেন্টিংয়ের একটা ব্যবস্থা। তো আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে এটা হচ্ছে সাপাদোরাসে আপনার নতুন স্টেশন হতে যাচ্ছে, এখনও আসলে উদ্বোধন হয় নাই, আন্ডার কনস্ট্রাকশন। আমার মনে হয় কয়েক এক দুই সপ্তাহের মধ্যে এটা চালু হয়ে যাবে।